অনুভূতি দারুণ, অসাধারণ। আরেকজন খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো সবাইকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা। Welcome to a new vlog guys, I hope তোমরা পার্টিয়ে পুজো এনজয় করছো। আমি এখন বেরোচ্ছি, কিন্তু পুজো দেখতে নয়, আমি এখন বেরোচ্ছি কলকাতার জন্য। আমার রাত্রি এখন বাজে এই 12:30 থেকে একটু বেশি, আর আমার রাত্রি 3:20 ট্রেন। সো আমি এখন বেরোবো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজ নবমী, তো শুভ নবমী সবাইকে। আশা করি তোমরা সবাই ফাটিয়ে পুজো মজা করছো। আমি এখন বেরোচ্ছি আর তোমাদেরকে আমার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাবো, চলো। সো গাইজ, আমরা বেলুড় মঠে এসেছি, আর পুজোর মধ্যে একদিন তো বেলুড় মঠে আসতেই হবে। আর এখানে ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় এখন। তো চলো আমিও ঠাকুর দেখবো, তোমাদেরকেও ঘুরে দেখাই। প্রচুর ভিড় হয়েছে, মানে প্রচুর। তোমাদেরকে আমি একটু ভিড়েরও ঝলক দেখাচ্ছি। গাইজ, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন গঙ্গাস পাড়ে এসে বসলাম। তো চলো তোমাদের একটু গঙ্গার টাইম ল্যাপস শট দেখিয়ে দিই। খালি কি শটই নিয়ে যাবি? একটু এদিকেও তাকা, একটু এদিকেও তাকা। তোর অনুভূতি কি একটু বল আমার দর্শকদের। দারুণ অনুভূতি, দারুণ, অসাধারণ, অসাধারণ। আমার অনুভূতি তো খুবই সুন্দর। গঙ্গার পাড়ে বসে বসে, একদম বসে না, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার ভিউ এনজয় করছি। দারুণ সুন্দর লাগছে, মানে খুব একদম একটা স্নিগ্ধ ব্যাপার আছে, বেশ ভালো লাগে এরকম। আর লোকজনের ভিড় দেখতে পাচ্ছ, আস্তে আস্তে এখানেও ভিড় হয়ে যাচ্ছে। মানে আমরা ফাঁকা জায়গা দেখে এসে বসলাম, কিন্তু ফাঁকাটা আর ফাঁকা থাকছে না, কারণ লোক যেখানেই ফাঁকা দেখে সেখানেই ভিড় জমিয়ে দেয়। যাই হোক, এই ব্যাপার। এখন জানি না আরও কী করবো, ওদিকে গিয়ে দেখি কী করা যায়।
তারপর কিছু খাওয়া দাওয়া করবো, খিদেও পাচ্ছে, সকাল থেকে না খেয়েই আছি, কারণ এখানে ঠাকুর দর্শনে এসেছি তো না খেয়েই এসেছি। বাবা আমার মুখটাকে চকচক করে। তো গাইজ আমরা বেরিয়েছি ওখান থেকে, এখন সল্ট লেকে যাচ্ছি, ওখানে কোথায় যাব তোমাদেরকে দেখতে পাবে। পুজোর সময় খাওয়া দাওয়া তো একটু করতেই হবে, তো খাওয়া দাওয়া করবো আর দেখি কোথায় যাওয়া যায়। তো চলো গাইজ, আমরা এখন শিবালিগঞ্জ প্লেসে এসেছি আর এখানে আজকে এত ভিড়, নবমীর দিনে স্পেশাল থালি আছে, এত ভিড় যে আমাদের বাইরে 15 মিনিট দাঁড়িয়ে ওয়েট করতে হলো। তো ফাইনালি জায়গা পেয়েছি আর এসে বসেও পড়েছি, এখনও অর্ডার করিনি। এই যে মেনুটা দিয়েছে আজকে স্পেশাল মেনু নবমী আর দশমীর জন্য, তো অর্ডার করবো, বাট এখানে এত কিছু আছে এটা নিয়ে আমরা টেনশনে আছি যে একটা অর্ডার করলে হবে না দুজনে, আর এত কিছু আছে যে কীভাবে খাবো সেটাই ভাবছি, যে একটা নিলেই হবে নাকি দুটো নিতে হবে কিছুই বুঝতে পারছি না। তো অর্ডার করি, খাওয়া খাবো আর তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, কারণ শিবালিগঞ্জ প্লেসে প্রচুর ভিডিওস আছে ইউটিউবে, তো অত ডিটেলসে দেখাবো না, কিন্তু খাওয়ার তো দেখাতেই হবে। তো চলো অর্ডার করি তারপর খাওয়া খাবো। আরেকজন খাওয়া স্টার্ট করে দিয়েছে, ও আজকে ক্যামেরা ধরতে তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে গেলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার আমার কোনোটাই ভালো লাগেনি সেরকম। মাটনটা তাও ছিল মোটামুটি, বাট আর কোনো কিছু, আমি একটা ভেজ থালি নিয়েছিলাম আর সৌরদীপ একটা নন ভেজ থালি নিয়েছিল, তো ছিল অনেকগুলো আইটেম বাট কোনোটাই আমার সেরকম লাগেনি, পাতলা পাতলা কীরকম যেন ছিল, মানে গ্রেভি ঠিক গ্রেভি কোনোটারই ছিল না, শুধুমাত্র মাটনটার বাদে, তো আমার সেরকম খাওয়ার দাওয়ারগুলো লাগেনি। অনেক ভ্লগস দেখেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক ভালো ভালো রেকমেন্ডেশন ছিল, বাট হয়তো পুজোর জন্য এরকম ছিল, মানে আমার কাছে তো পুরো লস আইটেম হয়ে গেল, জানি না হয়তো নর্মাল টাইমে এলে ভালো খাওয়ার পাবো, তো এটাই ছিল আজকে। এখন বেরিয়ে গেলাম, হেঁটে এখন জানি না কোথায় যাব। তো যাই হোক, তোমরা যখন এই ভ্লগটা দেখবে তখন দশমী হয়ে যাবে, তো সবাইকে জানাই শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা সবাই খুব ভালো মতো পুজো এনজয় করলে, আমি করলাম ভালো মতোই, পুজোটা শেষ হয়ে গেল, মানে পুজোটা একদম এলো ধিমি গতিতে আর চলে গেল একদম ঝড়ের গতিতে, মানে ভাবতেই কেমন লাগছে যে এই দুর্গাপুজো, এখন পুজোও শেষ, কী করিস, একবার এদিকে একবার ওদিকে, দুর্গাপুজো শেষও হয়ে গেল। এনিওয়ে ভালো থাকো, অনেক মজা করো, আর তো দেখা হবে আবার পরের ভিডিওতে, কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, মা মাসি কাকিমা জেঠিমা সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দুর্গাপুজো তো শেষ হয়ে গেল, আসছে বছর আবার হবে, এটাই আজকের সেন্টেন্স। আমি এখন যেহেতু কলকাতায় আছি তাই তোমাদের কমেন্টগুলো লাগাতে পারছি না, আমি আবার শিলিগুড়িতে গিয়ে তোমাদের সব কমেন্টগুলো কিন্তু লাগাবো, তাই কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।